হ্যাঁ এই যে গাছ পাকা পেঁপে মার্শাল্লা নিচ থেকে উপর পর্যন্ত এই যে অনেক ফুল আসছে এই পেঁপেটা ও একদম ফ্রেশ ফরমালিন মুক্ত এই যে দেখুন মার্শাল্লা পেকে গিয়েছে এটা একটু সংগ্রহ করতে হবে কার জন্য রাখছিলে আঙ্কেলের জন্য এখন পেকে গেছে না জি এখন আমরাই খেয়ে ফেলবো তাই না জি মাশাল্লাহ হুম এই যে হাতটা পাল্টা রাখলাম এই যে দেখি পেয়ারা ওয়াও নাইস পেয়ারা ফ্রেশ এই যে এই যে কামরাঙ্গা মার্শাল্লা এই যে এই কামরাঙ্গাগুলি লাবণের জন্য রাখিস হ্যাঁ অনেক মিষ্টি এই যে দেখুন মরিচ গাছে নতুন ফলন আসছে মরিচ গাছটি অনেক বড় বড় গাছ এই যে দেখুন সপেতা গুলো বেশ বড় হয়েছে আবার ছোটো আছে অনেকগুলো তো এই বড় গুলা সংগ্রহ করব আর কি দেখুন পুরো গাছটিতে ভর্তি তো এই যে দেখুন অনেক করল আসছে গাছে

কিছু ধান কিনে নেব ভর্তা খাওয়া যাবে না কিছু পোশাক নিয়ে যা শিপা এই যে দেখুন মাসাল্লাহ পোশাক খেতে ভীষণ সুস্বাদু হবে এই যে দেখুন ফ্রেশ মালটা কিন্তু এগুলো এই যে অনেকগুলোই আসছিল খাওয়া হয়েছে এখানে আছে না এই যে দেখুন এই যে এখানে আছে একটা আছে এই যে এখানে আছে পুরো গাছ ভর্তি মালটা এই যে মাসাল্লাহ এই যে বেগুনগুলো নিয়ে যাবো রান্না করার জন্য এই যে এখানে আছে এই যে দেখুন এগুলো কিন্তু দেশি বেগুন এই যে অনেকগুলাই আছে দেড়সও আছে কিছু দেড়স সংগ্রহ করি অনেক কুচি দেড়স এটা আছে দেখি সব এই যে অনেক বড়ো বড়ো হয়েছে দেড়সগুলা সবজি ফল রেগুলারে কিছু না কিছু সংগ্রহ করলে খাওয়া যায় কিন্তু এটাও নেওয়া যায় তাই না কিছু মেষ্টা পাতা নিতে হবে দেখুন এই যে পাতাগুলো একদম গুলো কিন্তু অনেকগুলো তারপর দেখুন এই যে লেবুর বাম্পার ফলন মার্শাল্লাহ এই যে নিচ থেকে একদম আগা পর্যন্ত দেখছেন এই যে দেখুন বাহ সুন্দর তো মশাল্লা মশলা আচ্ছা লেবু এই যে দেখুন একবারে নিচ পর্যন্ত কিন্তু দেখছেন এই যে পুরো গাছ ভর্তি মশাল্লা লেবু এই লেবুগুলা কিন্তু ভীষণ সুস্বাদু হয় অনেক সেন্ট এলাচি লেবু মনে হয় এগুলা তাই না তারপরে এই যে দেখুন আনার আনারে কিন্তু বাম্পার ফলন হয়েছে এটা এখনও পাখি নেই আশা করি কিছুদিনের মধ্যে পাকবে এগুলো যে দেখছেন পুরো গাছই কিন্তু এই যে আরও আছে পুরো গাছ ভর্তি কটা দেখাবো বল যে দেখেন দেখেন মার্শাল্লা পাখিনি এখনো বড়ো হচ্ছে আর কি এটা নিশিপা দেখছেন এই আনারটা এখানে অনেকগুলা দেড়স আছে দেখুন মাসাল্লাহ তো রেগুলারই আমি সবজি ফল চাদ বাগান থেকে সংগ্রহ করি এগুলো খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত আর কি আচ্ছা দেখুন পুরো গাছ ভর্তি দেখুন অনেকগুলো দেড়স করলা দেড়স তারপর মেষ্টা পাতা পেঁপে কামরাঙ্গা আতাফল অ্যাসামরিচ লেবু সব কিছু সংগ্রহ করেছি এই যে এখানে একটা মেষ্টা পাতা গাছ আছে নতুন হয়েছে এটা সাইড করোস না পাতা দিয়ে ব্যাস ব্যাস হ্যাঁ

বাদুর কিন্তু এটা চেনেন কেউ চিনলে জানাবেন এই যে উ ভয় লাগে এই যে দেখুন বারো মাসে শিমের ফুল আসছে এই সিমগুলো খেতে ভালো লাগে আসছে দাঁড়াও ওকে বাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম